নমস্কার আমি টিতলি সরকার এস ফোর স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আরও একবার চলে এলাম আজকের নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় আপনারা আগের ভিডিওর বিষয়গুলি নিশ্চয়ই দেখেছেন বুনিয়াদের শিক্ষা ব্যবস্থা এবং মহিলাদের কেন শিক্ষিত হওয়া প্রয়োজন আধুনিক সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে শিক্ষা বা শিক্ষিত হওয়া মানুষদের কিন্তু অধিক গুরুত্ব দেওয়া হয় এটা কিন্তু আমরা সবাই জানি এবং সেটা কেন এবং আমরা জানি যে কি যারা অনেকে আছে যারা সবজি বিক্রেতা তারা কিন্তু অধিক শিক্ষক বা অধিক শিক্ষাতর জ্ঞান লাভ করেনি কিন্তু তাদেরও সমাজে দরকার তারাও সমাজে আছে তারাও সমাজে কাজ করছে যেমন তাদেরও দরকার আবার একদিকে আইটিআই ন্যাশনাল কোম্পানিতে যেমন অধিকর শিক্ষা যোগ করতে দরকার তেমনি তাদেরকেও দরকার দুপক্ষ মিলেই তবে একটা শিক্ষা সুনির্দিষ্ট শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে পেরেছি সে গড়ে তোলার ব্যাপারটাই হচ্ছে ভারতবর্ষের মধ্যে একটা চাবিকাঠি কী সেই না শিক্ষা শিক্ষা যখন আমরা করছি ক্লাস নার্সারি থেকে চালু করে নিয়ে আমরা যতটা অতীর পড়ছি স্কুল ক্লাস টুয়েলভে গিয়ে শেষ করলাম তারপর কলেজ ইউনিভার্সিটি শিক্ষার কোনো শেষ নেই শিক্ষা আমরা যতদূর উত্তির করছি আমরা সুনির্দিষ্ট একটা ভবিষ্যৎ গড়ব সেই লক্ষ্যে আমরা শিক্ষাটা অর্জন করছি কিন্তু শুধু কি শিক্ষা আমাদের পারিবারিক কোনো দায় দায়িত্ব নেই অনেকে শিক্ষিত হয়েও অনেক রকম কুসংস্কার কাজে অর্চন্ন হয়ে পড়েছে তার জন্য দরকার সুনির্দিষ্ট প্রাপ্ত লক্ষ্য শিক্ষা সেই শিক্ষাটা পেতে গেলে কি করতে হবে শুধু কি বই পড়তে হবে মোটেও না শুধু কি গল্পের বই শুধু কি নানা দেশ ভর্তি বই পড়লেই হয়ে যাবে এটাও না পড়তে হবে নিজের মনকে যদি আমরা জানি দেখি কি করে আমরা পারিবারিক শিক্ষা অর্জন লাভ করব। তার জন্য কি শুধু বইটাই দরকার না নিজের মনকেই একটু পড়ে দেখুন না আপনারা দেখবেন অনেকটা পারিবারিক শিক্ষা অর্জন লাভ করতে পেরেছেন নিজে থেকে এতে কোনো বই পড়ার কোনো দরকার লাগে না কিন্তু বই আমরা কেন পড়বো তাই বলে বলছি না যে কি বই একেবারে ছেড়ে দিন বই পড়বো আমরা ওই যে বললাম আগে সুনির্দিষ্ট প্রাপ্ত শিক্ষা অর্জন করার জন্য সেই কারণটা হচ্ছে যে আইটিএ সেক্টর আমাদের সবারই একটা ইচ্ছা থাকে কেউ ডক্টর হব কেউ টিচার হব কেউ আইটি সেক্টরে কাজ করব কেউ বা এই করবো এই করবো কেউ বা ল হব অনেক কিছু সবার ইচ্ছা থাকে সব ইচ্ছেটা সুনির্দিষ্ট করতে হলে আমাদের দরকার একটা সুনির্দিষ্ট প্রাপ্ত লক্ষ্য শিক্ষা আর সেই শিক্ষাটা করার জন্য আমরা বইয়ের ভেতর আচ্ছন্ন হয়ে পড়ব কিন্তু অনেকে সেই শিক্ষাটা হওয়ার পরেও এত খবরে পেপার এত নিউজ পেপারে আমরা দেখে এসেছি যেগুলো সেগুলো কিন্তু সুনির্দিষ্ট শিক্ষা নয় মোটেও না তাই সুনির্দিষ্ট শিক্ষা পাবার জন্য শুধু বই পড়ে হবে না নিজের মনকেও পড়ুন এবং নিজের পারিবারিক শিক্ষা অর্জন করুন নিজের পরিবেশের থেকে শিক্ষা অর্জন করুন